করাশুলে কয়লা খাদানে বিস্ফোরণের ঘটনা এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। করাশুলের লোকপুর থানার ভাদুরিয়া গ্রামে কয়লা খনিতে বিস্ফোরণ হয়, ছজনের মৃত্যু হয়। শুরুতেই দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়, পরে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী সিউড়ি, দুবরাজপুর সহ একাধিক এলাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ, এবং কিভাবে বিস্ফোরণ গোটা বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। এবং এই যে গোটা ঘটনা তাতে এনআইএ তদন্ত চাই এমনই দাবি করে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। এবং খয়রাশোলের কয়লা খাদানে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে যে মামলা তাতে অনুমতিও দিয়েছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। আবারও জানিয়ে রাখি, লোকপুর থানার ভাদুলিয়া গ্রামে কয়লা খনিতে যে বিস্ফোরণ তাতে ছজনের মৃত্যু হয়, দুজনের মৃত্যুর খবর আসে শুরুতে, পরে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়, বেশ কয়েকজন আহত হন, তাদেরকে সিউড়ি, দুবরাজপুর সহ একাধিক এলাকার হাসপাতালে ভর্তিও করা হয়েছে। বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল এবং সেই কারণেই বিস্ফোরণ, তার থেকেই দুর্ঘটনা, এমন সম্ভাবনা গোটা বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ, যদিও গোটা বিষয়ে এনআইএ তদন্ত চেয়ে দায়ের হয়েছে মামলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।